তুমি? শুভ সকাল বন্ধুরা, সকালের নাস্তায় বানাচ্ছি আলু ভাজি। আগেই পরোটা বানিয়েছি, হাজব্যান্ড আম দিয়ে পরোটা দিয়ে খেয়ে চলে গেছে, আজকে চাও খেয়ে যায়নি। আর এখন আমি আলু ভাজিটা করে নিচ্ছি। আলু ভাজি হলে দেখো আমি আর আমার ছেলে নাস্তা করে নিচ্ছি, পরোটা আলু ভাজি চা। তো চলো আমাদের সাথে খেয়ে নাও নাস্তা। শুভ দুপুর বন্ধুরা, রুবি চৌধুরী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় শুরু করছি। তো দেখো দুপুরে রান্না করতে চলে আসছি, অন্যান্য কাজ সেরে ভাত আমার হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করছি। তো মাছ ভাজছি চুলায়, আর এখন দেখো তরকারি কষিয়ে নিয়েছে। আজকে রান্নাটাও ফুল তোমাদের সাথে শেয়ার করছি না, হালকা পাতলা। এত গরম এত রোদ, কি বলবো তোমাদের, মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি গরম গত রাত্রেই ছিল। এত গরমের মধ্যে রাত্রে উঠে বসেছিলাম, একেতে কারেন্ট যায় বারবার, একটা রাত্রের মধ্যে তিনবার চারবার কারেন্ট যায়। তো সবজিগুলো এখানে দুটা বেগুন, দুটা আলু আর দুটো টমেটো দিয়ে আজকের তরকারি করছি। চার পিস রুই মাছ আছে, এটা দিয়ে তরকারিটা করে নিয়েছি। আর সকালের আলু ভাজি আছে, আর এর আগের দিনের ডাল আছে। তো এগুলা দিয়ে দেখো আমি তরকারিটা করে নিচ্ছি। তো ঝোল ফুটে উঠলে মাছটাও দিয়ে দিচ্ছি। তো তরকারিটার যেহেতু সবসময়ই শেয়ার করি, এর জন্য আর করলাম না। তো আমার তরকারি হয়ে গেছে। তো এখন আমি টেবিলে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, আর টেবিলটা একটু ধুলা ধুলা মনে হচ্ছে। সকালে একবার মুছেছিলাম, তো আবারও একটু মুছে নিচ্ছি, কারণ গ্রামে আসলে ধুলাবালি বেশি, আর কাচের টেবিল ঘন ঘন পরিষ্কার করতে হয়। আর খোলা বারান্দার মধ্যে টেবিলটা রাখাতে টেবিলটার অবস্থা একটু নাজেহাল। যা হোক, এভাবেই যেভাবে হয় একটু যত্ন করে রাখছি, যে হয়তো আবার রুম টুম করলে তখন ডাইনিং রুমে নিয়ে চলে যাব। তো যেহেতু এখানে দুইটা রুম, আর কোনো রুম না করা পর্যন্ত আমি এই ঘরের মধ্যে আর কোনো কাজ করাতে চাই না। যে আগে রুম হবে, তারপর যদি আমি বারান্দার কাজ কিছু করাতে চাই করাবো তখন, এর জন্য এভাবে। নাহলে ইচ্ছা করলে আসলে আমি বারান্দাটুকু ঘিরে নিতে পারি গ্রিল দিয়ে, কিন্তু আসলে আমি করছি না। যে আগে আমি কোথাও মানে আরও দু একটা রুম করব, তারপর এইসব কাজ করব। তো দেখো থালা বাসন মেজে নিচ্ছি। তো কলের পাড়টায় প্রচুর রোদ, তো এখানে এই ট্যাপের কাছেই মাঝে মাঝে এখানেও মাঝি, মাঝে মাঝে কলের পাড়ও মাঝি। অনেক সময় কলের পাড়টার ছায়া থাকে, অনেক সময় এই ট্যাপের কাছে খুব রোদ থাকে। তো যখন যেখানে রোদ কম থাকে সেখানেই মেজে নিই। আর কলটা অনেক দিন নষ্ট হয়ে আছে, পানি দিয়ে পানি উঠাতে হয়, আর অনেক চাপাচাপি করতে হয়। তো এর জন্য আর কলটা ব্যবহার করা হয় না, ট্যাপের পানি দিয়েই থালা বাসন মাজা হয়। তো কলটা ভাবছি যে একটু ঠিক করিয়ে নিব, কারণ গরমের মধ্যে প্রায় কারেন্ট অনেক সময় থাকে না, তখন পানি যদি ট্যাঙ্কিতেও না থাকে অসুবিধা হয়।
তো থালা বাসন ধুয়ে চলে আসলাম রান্নাঘর গোছাতে। রান্নাঘরে একটু জিনিসপত্র ছিল, এগুলো গুছিয়ে ঝাড় টাড় দিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে অনেক কাজই শেয়ার করি না, কিন্তু আগে পিছে তো অনেক কাজ থাকে, তো তোমরা যারা মহিলা তারা তো জানো। তো ভাবলাম যে রান্নাঘরটা গুছিয়ে নেই, যেহেতু তোমাদের সাথে আর রান্না অতটা শেয়ার করিনি, তো দু একটা কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাঘর গুছিয়ে টুছিয়ে ঝাড় টার দিয়ে এই কাজগুলো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে নিব। আরও কিছু কাজ বাকি আছে, এর জন্য আর গোসল দিলাম না। তো খাওয়া দাওয়া করে যাবো হলো পুকুর পাড়ে। তো চলো বন্ধুরা, দুপুরের খাওয়ার খেয়ে নেই, আছে আলু ভাজি আর গতকালকের ডাল আম ডাল আর এখানে মাছের তরকারি টমেটো আলু বেগুন দিয়ে। তো ছেলেকে বলছি যে চলো খেয়ে নেই, বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি খেতে থাকো আমিও বসতেছি। তো সব কাজে আমার ছেলেকে বললে ছেলে একটু হেল্প করে, আর ছেলে যখন না থাকে তখন আসলে তেমন হেল্প করার কেউ থাকে না, একা একাই সব করতে হয়। তো হাজব্যান্ড বাইরে থেকে আসেনি, তো আমি আর ছেলেই এখন খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে শুনলাম যে বিলের পুকুর পাড়ে সাপ মারা হয়েছে, অনেকগুলো সাপ বের হয়েছিল। তো বললাম যে চলো ভাত খেয়ে একটু সাপগুলো দেখে আসি। তো আমার ছেলে বলল অনেক রোদ, এত রোদে যাবা? আমি বললাম যে চলো যাই, না হলে যদি সাপগুলো মাটি দিয়ে দেয় তাহলে আর দেখতে পাবো না। তো আমরা অনেক দিন পুকুর পার যাই, তো সাপ ওখানে অনেক মানুষই দেখতে পায়, আসলে সাপগুলো কখনো কারো ক্ষতি করেনি। আর সাপের গায়ের যে খোলসগুলো অনেক সময় আমরা দেখতে পাই, মোটা মোটা খোলস। তো আমি বলছিলাম যে আমার হাজব্যান্ডকে যখন তোমরা ভেঁকু দিয়ে মাটি কাটো রাত্রের বেলা করো না, কারণ ওখানে অনেক সাপ আছে। তো একদিন অবশ্য সন্ধ্যার দিকেই করেছিল প্রথম দিন, তো ওরা সাপ টাপ তখন বুঝতে পারেনি, কিন্তু আজকে দিনের বেলা করেছে, সাপ দুটা নাকি পালিয়ে গেছে আর চারটা সাপ মেরেছে। আরও যেখানে কাটা হয়নি ওই দিকে অনেক বেশি সাপ আছে আমি জানি, তো জানি না কি অবস্থা হবে। আগে আমাদের লেবু গাছের গোড়ায় গোড়ায় নাকি সাপ থাকতো, আমি একবার কামলা নিয়েছিলাম, তো কামলারা বললো যে লেবু গাছের গোড়ায় কোপ দিলেই ওখানে সাপের বাচ্চা বের হয় আর সার দেওয়ার সময়। আর একবার এক কামলা দিন নিয়েছি, ওদের চুক্তি দিয়েছিলাম দুজন গিয়েছে, গিয়ে একটু পরেই চলে আসছে। তো বললাম যে কী জন্য চলে আসছো, বলতেছে যে লেবু গাছের গোড়ায় কোপ দিতেই সাপ দেখতে পেয়েছে, শীতের দিন ছিল তখনও সাপটা মেরে চলে আসছে ভয়ে। তো যা হোক, অনেকেই অনেক কিছু দেখে ওই পুকুর পার ভয় পায় রাত্রের বেলা। একজন বয়স্ক লোক রাত্রে বাগান পাহারা দিত, উনিও একবার কি দেখে ভয়ে ফিট হয়ে গিয়েছিল পুকুর পাড়ে। তো এরকম অনেক অনেক কথা আছে পুকুর পাড় নিয়ে, কেউ নাকি অনেক বড় মোটা সাপ দেখেছে, কেউ নাকি অনেক রকম কিছু দেখেছে। তো যখন এইসব গল্প শুনি তখন খুব ভয় লাগে, কিন্তু যখন আমি আবার পুকুর পাড় যাই তখন কিন্তু আর ভয় লাগে না। তো একা একা কখনোই পুকুর পাড় যাওয়া হয় না, যদিও যায় কিন্তু এইসব কথা কিন্তু আসলে মনে হয়, দেখো আমি এখানে আসছি, এখানে আমাকে যেতে নিষেধ করছে, এই দিক থেকে এই সাপগুলো বের হয়েছে, এটা পুকুর পাড়ে ঢালু পার। সাপগুলো কোন জায়গায়? এইদিকে আগে অনেক মোটা নাকি একটা জাম গাছ ছিল, আগে গ্রামের মানুষ এই পুকুরটাই নাকি গোসল করত, গ্রামে এটাই মানে পুকুর ছিল। তো এই এই দিকের যে সাপের কথা বললাম, ওই দিকে মোটা জাম গাছ ছিল, ওখানে নাকি কেউ আসতো না। আর ওই দিকে ওই পাড়ের দিকে দক্ষিণ পাড়ের দিকে সবাই গোসল করতো, পূর্ব দক্ষিণ পাড়ের দিকে। এই যে দেখো সাপগুলো এখানে রাখা হয়েছে, এখানে দুইটা কি তিনটা, আমার ছেলে তো বলতেছে দুইটা আর একটা তিনটা, আমার মনে হলো যে এখানে এই তিনটা চারটা নাকি।
তো পেঁচায় কিভাবে রাখছে ওই দুইটাই রে না ও যাচ্ছে না আরেকটা সাপ নাকি মাটির যে ট্রাক আছে ওটার উপরে চলে গিয়েছিল প্রথমে মাটি দেওয়ার পর ওখানে সাপটা পড়েছে আর একটু মাটি দিয়ে ওটা চাপা দিয়ে দিয়েছে তাল্লাই জানে এর কি ওই সাপটাও নাকি খুব বড় ছিল তো যা হোক এরপরে আর মাটি হয়তো রাত্রের বেলা আর কাটবে না কারণ এই সাপ বের হয় আর বন্ধুরা এগুলো সব বিষাক্ত সাপ গ্রামের মানুষ বলে কুলিন গোমা সাপ এখন মাটি কাটা বন্ধ আছে আর আমি যে কুকুরটাকে খাবার দেই দেখো আমাদের পিস পিস পিলে চলে আসছে আমি তো অবশ্য ডাকি না অন্য সময় ও দেখে আসতে কিন্তু আসে না আজকে আমার ছেলে বলছে আয় আয় আর পিস পিস চলে আসছে তো বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আর একটি নতুন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ